টেস্টের পঞ্চম দিন প্রথম সেশনে দুই উইকেট নিয়ে প্রভাত জয়াসুরিয়া শ্রীলঙ্কার জয়ের আশা জাগান। লাঞ্চের পর আরও একটি উইকেট হারায় পাকিস্তান। তবে লঙ্কানদের সবচেয়ে বড় হতাশার মুহূর্ত ছিল আবদুল্লাহ শফিকের ক্যাচ মিস। মাত্র 151 রানে ডিপ স্কোয়ার লেগে তার ক্যাচ ফেলে দেন কাসুন রাজিথা, আর সেখানেই যেন তৈরি হয়ে যায় পাকিস্তানের জয়ের মঞ্চ। হ্যাঁ দর্শক, সত্যি তাই, সেই থেকে জ্বলে ওঠেন আবদুল্লাহ শফিক। চতুর্থ ও পঞ্চম দিনের টার্নিং উইকেটে দাঁতে দাঁত চেপে লড়াই করেছেন শেষ পর্যন্ত, খেলেছেন 160 রানের ক্যারিয়ার সেরা ইনিংস, আর তাতেই পাকিস্তান গড়ল ইতিহাস। টেস্টের শেষ দিনে গোলের এই মাঠে রেকর্ড গড়া 342 রান তারা করে জিতল পাকিস্তান, যেখানে চরম ধৈর্যের পরীক্ষা দিয়েছেন আবদুল্লাহ শফিক। আবদুল্লাহ শফিক কতটা ধৈর্যের পরীক্ষা দিয়েছেন তার ইনিংস দেখলেই বোঝা যায়। ওপেনিংয়ে নেমে শেষ পর্যন্ত দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন, রেকর্ড গড়লেন 400 বেশি বল খেলে। যদিও দুইবার জীবন পেয়েছেন, যেখানে ক্যাচ মিস হওয়ার জন্য কপাল পড়ল শ্রীলঙ্কার, আর রেকর্ড গড়ে 4 উইকেটের ব্যবধানে জিতল পাকিস্তান।